হ্যাপি হোলি সবাইকে। আর বাবা একটু হোলির লুকটা একটা দেখিয়ে দাও। এই যে আমার বাবার হোলির লুক, মুখোশটা পরে নিয়ে যে মুখোশ। আর যাচ্ছি এখন বাপের বাড়ি, চলো। বাপের বাড়ি চলে এসে সবাইকে রং মাখানো হয়ে গেছে, পায়ে আবির দেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি আমার বান্ধবীর কাছে, তারপর যাবো ওই পাশ থেকে মামা বাড়ি। জল রং দেবে না, হ্যাঁ বাবা। তো যাচ্ছি, পল্লবীর মা ওখানে বসে আছে, চলো যাই দেখি। হ্যাপি হোলি বুড়া না মানো, হ্যাপি হোলি। জুতো পরে পায়ে দেখছি, না জুতো খুলে নিয়েছি। অনেক বড় হও, কই লোবা, কই লোবা, এ লোবা, এ লোবি, কই গেলি? রং খেলবি না বলে ঘরে ঢুকে বসে আছিস? খেলবো আর কত, ওকে ব্লক করছি। আমাদের রং টং মাখা, দেখো কতটা হয়েছে। হ্যাঁ মাখাবো তো, দেখছো দেখছো, দেখো দেখো রং মাখার কি শখ, দেখো আমাকে একদম বাদর বাদর লাগছে না। রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখো আমার সাদা জামা, দেখো কি করে দিয়েছে রং মেরে। নাও 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 নাও, ক্যামেরাটা ধর, আমি মাখিয়ে দিই। ও আমার ক্যামেরা, তোর ক্যামেরাটা আমাকে ধরতে হবে। নাও ধরো, আমাকে মাখা দেখো, এটা ওই মাখিয়েছে, ওকে ওই মাখাবো, ওকে এখনো মাখানো হয়নি। দেখো কিরম মানে, একটু বেশি করে মাখি না, যখন রাখতে যখন হবে এবার ওকে মাখাই। ধর চলো ধর, এবার তুই, তোকে আমি মাখিনি। হ্যাঁ তোমার দিকটা একটু করো, আমি তোকে কি মা কি আমি নেই। আমার মুখে দেখ সব একদম মিক্সিং মিক্সিং নিউ। আমি তো পুরো প্যাকেট নিয়ে বেরিয়ে গেছি, এই দেখো পুরো প্যাকেট, মানে আর ও নিয়েছে ঠোঙা, ওরও প্যাকেট ছিল, তাও প্যাকেট দেয়নি না, অনেকগুলো ছিল, ওইগুলো সব ধরে আনবো আমার দোকানে কেউ মাখায়। তো চলো মামা বাড়ি যাই, একটু রং মাখিয়ে আসি। এখন অনেকক্ষণ মানে অনেক জায়গায় ঘুরে ঘুরে একটুখানি দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য। এটা রেস্ট টাইম চলছে, হাফ টাইম। হ্যাঁ তো একটু রেস্ট নিয়ে নি, তারপরে আমি, ও সকালে কিছু খাইনি, আমিও সকালে কিছু খাইনি, সেম সেম বাড়া ভাত মেরে রেখেছি, মানে চলে এসে চলে এসেছে দুজনে, খাওয়ার টাইম নেই। চলো এবারে সত্যি এই হলির দিনে কেউ খায় সকালে বাড়া? তো সবাই আগে ঘুরে নেবো, তারপর মাখাতে বলছে বলে, আবির মাখাতে বলছে বলে পুরো ভূত করে দিচ্ছে, জল রং মাখবো না বলে পুরো চোখে মুখে ভরে দিয়েছে আমাদের রং। তো চলো আর দেখি কোথায় কোথায় ঘুরি, তোমাদের ঘোরাটা তো শেয়ার করতে পারছি না, একটু থামলেই তোমাদের সাথে শেয়ার করছি না। চলো লোকজন আসো তো, একটু কমটা লাগে। বন্ধুরা একটা কথা মনে পড়ে গেল, এই রাস্তাটায় এসে তাই জন্য একটু ব্লগটা একটু অন করলাম। এই রাস্তাটা দিয়ে আমরা রেগুলার পড়তে যেতাম আসতাম, ওই জন্য মানে মনটা কেমন একটা করে উঠলো এই রাস্তাটায় ঢুকতে। কেন বল, এই রাস্তাটা আগে কোচিং এ মানে দুজনে এরকম দেখছে ফেভিকুইকের মতো চিপকে আছে, তো এরকম চিপকেই যেতাম দুজনে ফেভিকুইকের মতো, ওই জন্য পড়ে যাচ্ছে। তো ফেভিকুইকের মধ্যে যেমন চিপকে আছে তেমন চিপকে মানে কোচিং এ যেতাম, আর একজন ছিল আমাদের সাথে, তো সে তো নেই, তো আমরা দুজনেই এখন আছি। চলো দেখো কেই এনজয় করি আজকে আমরা। রাস্তায় হেঁটে আমরা হাঁপিয়ে গেছিলাম ওই জন্য, আর তাছাড়া সকাল থেকে কিছু খাইনি না, অনেকটা দুর্বল দুর্বল লাগছিল। এখন ফুল এনার্জি, তো সেবা হয়ে গেছে এখন পুরো ফুল এনার্জি। একটুখানি একটা কেক আর লস্যি খেয়ে নিলাম একটু, খেয়ে এখন একটু এনার্জিটা, গলাটাও ভিজলো, পেটটাও একটু সামান্য একটু ভরেছে, মানে এক কোণার একটু ভরেছে। ভাত না খেলে, আমরা বাঙালি তো, ভাত না খেলে না পেট ভরে না ঠিক, সত্যি কথা। তাও এখন একটু ভালো ঘুরতে পারবো অনেকক্ষণই, যেহেতু মানে একটু খেয়েছি তখন ঘুরতে পারবো। চলো চলো হাঁটতে থাকি, ঘোরার কোনো শেষ নেই আর মার খাওয়ারও কোনো বয়স নেই, তার জন্য ঘুরে যাই। বাড়ি গিয়ে খেতে গেলে হয় খাল খেতে হবে, মার তাতে কোনো ব্যাপার না। এখন আমরা বাড়ি চলে যাই, অনেকটা ঘুরেছি, অনেক পা দুটো, হ্যাঁ সত্যি আমি এখন বলতে চাচ্ছিলাম পা দুটো ব্যথা করছে, তারপরে খিদেও পেয়েছে আমার, সত্যি বলছি ওই খাবার খেয়ে আমার একটু মেটেনি খেলে খিদে, ও তো ঘুরেই চলে গেছে কোথায়, 10-15 টাকার খাবার খেয়ে আর পেটে থাকে বলো তো। তো যাই এবারে বাড়ি গিয়ে, ও একটুখানি গেলন গালন করুক, আমি একটু গেলন গালন করি গিয়া। টাটা, বাই বাই, টাটা টাটা, বিকালবার দেখা হচ্ছে।